মেসার শ্রীহরি ঔষধালয় অ্যান্ড চান্সি ট্রিটমেন্ট সেন্টার, নিউ মার্কেট, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। ফোন নম্বর 9862886286। রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানতে নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার মাঠে নামলেন খুদ রাজ্যের খাদ্যমন্ত্রী, সাথে ছিলেন সদরের এসডিএম সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। অভিযান চালানো হয় লেক চৌমুহনী বাজারে। রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানতে নড়েচড়ে বসেছে প্রশাসন। বিগত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালানো হচ্ছে রাজধানীর মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার সহ রাজ্যের অন্যান্য জায়গায়। বৃহস্পতিবার মাঠে নামলেন খুদ রাজ্যের খাদ্যমন্ত্রী, সাথে ছিলেন সদরের এসডিএম সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। অভিযান চালানো হয় লেক চুমুড়ি বাজারে। খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব অভিযান সম্পর্কে জানান, খাদ্য দপ্তরের পক্ষ থেকে লেক চুমুড়ি বাজারের বিভিন্ন পাইকারি দোকানগুলিতে কাঁচামাল সহ অন্যান্য দ্রব্য সামগ্রীর বাজার মূল্য সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। এতে কিছু অসামঞ্জস্যতা ধরা পড়ে বলেও তিনি জানান। আজকে আমরা ত্রিপুরা রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে সাথে লিগাল পার্টিও আমাদের সাথে রয়েছে। আমরা আমাদের সেক্রেটারি ডক্টর দেবাশিস বসু এবং আমাদের সদরের এসডিএম এবং আমাদের ফুডের ডিরেক্টর আমাদের সাথে রয়েছে, অন্যান্য আধিকারিকরা রয়েছে। আমরা প্রথমে লেক চৌমুহনী বাজারে আজকে আমরা আসি এবং বেশ কিছু তারতম্য আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন বিশেষ করে কাঁচামাল, মরিচ, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, এগুলির মধ্যে বিভিন্ন দোকানের মধ্যে বিভিন্ন রেট এবং অনেকেই সঠিক কাগজপত্র আমাদেরকে দেখাতে পারেননি। গোলবাজার থেকে মাল কিনছেন বলছেন কিন্তু ক্যাশফ্লো আমাদেরকে দেখাতে পারেননি, বা যে ক্যাশফ্লো দেখাচ্ছেন কোনো দোকানের নাম সেখানে নেই। বা আমরা লিগাল ম্যাটারের পক্ষ থেকে একটা দোকানে আমরা 1 কেজির একটা বাটখারা আমরা চেক করলাম, দেখা গেলো এখানে 20 গ্রাম কম। তো এগুলি কিছু বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করেছি এই লেক চৌমুহনী বাজারে। আমরা এখন ব্যবসায়ীদের সাথে, আমরা যারা মার্চেন্ট কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট রয়েছেন, তাদের সাথে আমরা আলোচনা করছি। এবং এছাড়াও মন্ত্রী জানান, যখন খাদ্য দপ্তরের টিম অভিযান চালাচ্ছিল তখন ব্যবসায়ীদের মধ্য থেকে একটা অংশ সংঘবদ্ধভাবে টিমের উপর আক্রমণাত্মক হওয়ার পরিবেশ সৃষ্টি করে, এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মন্ত্রী জানান। আমরা যখন বাজারে বিভিন্ন সবজি বা আলু, পেঁয়াজ এগুলোর দাম আমরা জিজ্ঞেস করছি বিভিন্ন দোকানে, বেশ কিছু ব্যবসায়ী সংঘবদ্ধভাবে আক্রমণাত্মক হয়ে আমাদের টিমের উপর আক্রমণ করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখানে একটা হইচই লক্ষ্য করেছি। এটা কিন্তু আমরা কোনো মতেই বরদাস্ত করবো না, আইন আইনের পথে চলবে। এবং আমরা এ ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা কোনো অবস্থাতেই বরদাস্ত করবো না। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে খাদ্য দপ্তরের এই ধরনের অভিযানে কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস খুঁজে পেয়েছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।